ভবানী ভবন সূত্রে দাবি, জাল ডাক্তারের এই তালিকাটা মোটেও ছোট নয়, অনেকটাই লম্বা। সম্প্রতি এ নিয়ে একটি রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে। ওই রিপোর্টেই রয়েছে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি সূত্রে দাবি, রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছে এই মুহূর্তে 500 বেশি জাল ডাক্তার ছড়িয়ে আছে রাজ্য জুড়ে, যারা কাজ করছেন বিভিন্ন সরকারি বেসরকারি নামি হাসপাতালে। তদন্তকারী দলের তরফে প্রথম রিপোর্টটি এডিজি সিআইডিকে দেওয়া হয়। এরপর 5 পাতার ওই রিপোর্ট পৌঁছেছে রাজ্যের প্রশাসনিক সদরে। সূত্রের দাবি, ডিজিকে 12 জন সন্দেহভাজনের নাম জানিয়েছে সিআইডি। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়েরের পর কিভাবে তদন্ত এগোলো, কারা কারা গ্রেফতার হয়েছেন, আগামীর পরিকল্পনা, সবকিছুরই উল্লেখ রয়েছে রিপোর্টে। ধৃত 5 জাল চিকিৎসক সম্পর্কে সবিস্তার তথ্যের পাশাপাশি কিভাবে প্রথম থেকে অভিযান চালানো হয়েছে, কিভাবে ইউনানি কাউন্সিল মুড়ি মুরগির মতো রেজিস্ট্রেশন দিয়েছে, ওই রিপোর্টে তারও উল্লেখ রয়েছে। বারাসাতের রমেশ বৈদ্য কিভাবে অল্টারনেটিভ মেডিসিনের কারবার চালাচ্ছিলেন এবং কিভাবে তিনি 30 বছর ধরে জাল মার্কশিট ও শংসাপত্র বিক্রির চক্র চালাচ্ছিলেন, তাও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাকে জানিয়েছে ভবানী ভবন। সিআইডি সূত্রে খবর, বেশ কয়েকজন সন্দেহভাজন গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন, যাদের মধ্যে অন্যতম হাওড়ার শুভেন্দু ভট্টাচার্য, যার নামে বুধবারই বাঁটরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার যে মোবাইল নম্বরটি সিআইডি পেয়েছে সেটি সুইচড অফ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।